আচমকায় বন্ধ বাস পরিষেবা, দুটি রুটে বাস পরিষেবা বন্ধ, চরম ভোগান্তিতে নিত্য যাত্রীরা। ক্ষোভ প্রকাশ মালিক ইউনিয়নের, গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে দাবি বিজেপির, অবৈধ বাস চলাচল করা নিয়ে সমস্যা। কোনো রকম আগাম ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হলো বাস চলাচল, একটি নয় দুটি ব্যস্ততম রুটে আচমকায় বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটের যাত্রীরা। স্বাভাবিকভাবেই যাত্রীদের হয়রানির মুখে পড়তে হচ্ছে, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বনগাঁ শহর থেকে বয়রা এবং দত্তপুলিয়ার মধ্যে 92 এবং 92 এই রুটে প্রতিদিন 40টিরও বেশি বাস চলাচল করে। এলাকার কোনো রেল পরিষেবা না থাকায় প্রায় 3.25 লক্ষ মানুষের অন্যতম ভরসা এই বাস পরিষেবা। আর সেই রুটে হঠাৎ করে শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাস মালিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, এই রুটে 9টি এমন বাস চলাচল করছে যাদের কোনো বৈধ কাগজপত্র নেই। মাস দুয়েক আগে শ্রমিকেরা এই ব্যাপারে আপত্তি জানালে সেই সময় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ওই 9টি বাসের মালিকেরা লিখিতভাবে প্রতিশ্রুতি দেন যে 2 মাসের মধ্যে তারা প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে নেবেন, কিন্তু সেই সময় পার হয়ে যাওয়ার পরেও বৈধ কাগজপত্র ছাড়াই ওই বাসগুলি রুটে চলাচল করছে। শ্রমিকদের একাংশের বক্তব্য, কোনো কারণে ওই বাসগুলি দুর্ঘটনাগ্রস্ত হলে বিমা কোম্পানি থেকে কোনো ক্ষতিপূরণ পাবেন না ওই বাসের শ্রমিকেরা বা যাত্রীরা, উল্টে ওই শ্রমিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে। নখানা উইদাউট কাগজ, কোনো কাগজ নেই, না ইন্স্যুরেন্স পেপার, না পারমিট, না কোনো ট্যাক্স, কোনো কিছু নেই। গত 2 মাস আগে একটা মিটিংয়ে বা সমস্ত মালিক সমিতি মালিকরা মিটিং করেছিল, করার পরে সেখানে আলোচনা হয়েছিল যে প্রথমে বলা হয়েছিল 1 মাসের মধ্যে আপনারা পেপার ঠিক করুন, আর তারপর ওই মালিকরা তারা বলেছিল আমরা 2 মাসের মধ্যে পেপার ঠিক করে নেব, না হলে 2 মাসের পরেই আমাদের এই বাসগুলো আর রাস্তায় চলবে না। কারণ কোনো অবৈধ যদি কাগজবিহীন কোনো মানে ইন্স্যুরেন্স বা ট্যাক্স, বিনা ট্যাক্সে যদি কাগজবিহীন গাড়ি চলে, দেখা যাচ্ছে যে শ্রমিকগুলো চালাচ্ছে সেই শ্রমিকগুলো কোনো কারণে অ্যাক্সিডেন্টের কারণে তাদের কোনো মৃত্যুজনিত দুর্ঘটনাজনিত কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে তাদের কোনো ইন্স্যুরেন্স ক্লেম পাবে না। সাধারণ নাগরিক পথ চলতি রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হতেই পারে, কোনো অ্যাক্সিডেন্ট হলে তারা কোনো ইন্স্যুরেন্স ক্লেম বা কোনো রকম কিছু পাবে না। নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। জানা গেছে বৈধ কাগজপত্র ছাড়া চলাচল করা ওই 9টি বাসকে আজ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছিল, কিন্তু সেই বাসগুলি বন্ধ হয়ে গেলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না হলে ওই বাসের শ্রমিকেরা বেকার হয়ে পড়বেন। আর তারই প্রতিবাদে ওই শ্রমিকেরা এদিন থেকে এই 2 রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন এই রুটের নিত্য যাত্রীরা। বিকল্প পথে তাদের যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে, ফলে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। কবে থেকে বাস চলাচল করবে সেই ব্যাপারেও তারা কিছু জানেন না। বাস বন্ধ আছে, তাতে অটোর জন্য অটোর পায়ে বসলাম। সমস্যা তো বটেই, সমস্যা না তো বাস না চলে তো সমস্যা থাকবে, পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে। নিজেও বাগদা ভিডিওতে এসে দেখলাম বাস বন্ধ, তারপরে মানে অগত্য মতো শুনে তখন আমরা অটোতে উঠে বসলাম। এটা এইজন্য সানগ্লাসে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে আইএনটি দেওসের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে মাঝে মধ্যে এভাবে কোনো রকম আগাম ঘোষণা ছাড়াই বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, এতে সমস্যায় পড়তে হয় এই রুটের যাত্রীদের। তবে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে আইএনটি দেওসের নেতৃত্ব। অবিলম্বে এই ব্যস্ততম রুটে বাস পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছে সমস্ত মহল। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোহর রোড, উত্তর 24 পরগনা।